হামলা মামলা গুম রক্ত ঝরিয়েছেন, তার প্রত্যেকটি ঘটনা আমরা বুঝে নিতে চাই। আমি তো সঙ্গীত শিল্পী না, তারপরে কোনোদিন তো চোরাকে গানও করিনি, তো এক লাইন গান দিয়ে আমি চলে যাই, শুনবেন? বড় জানতে ইচ্ছা করে, আওয়ামী লীগ আর আসবে না, কাজ শেষ হয় নাই। বিএনপি যতদিন পর্যন্ত সরকার গঠন না করবে, যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন এইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হাসিনা তার দল বল নিয়ে দেশ থেকে পালাইছে, তার একটা অনুসারী এখানেও ছিল, ছিল না? ছিল, কি নাম, কি নাম? বিএনপি ইলেকশন করলে তার কখনোই জিততো না, আমার সঙ্গেই দুইবার হারছে, হারছে না? বিএনপি ইলেকশন করবে, আওয়ামী লীগ আর আসবে না। ওখানে বসে বসে ওই যে আলমগীর ভাইয়ের সঙ্গে একটা গানের লাইন মনে হচ্ছিল, মানে আমরা দুইজন বলছিলাম, আমি তো সঙ্গীত শিল্পী না, তারপরে কোনোদিন তো চোরাকে গানও করিনি, তো এক লাইন গান দিয়ে আমি চলে যাই, শুনবেন? বড় জানতে ইচ্ছা করে, তুমি এখন আছো কোথায়, তুমি এখন আছো কোথায়, কুণ্ডু আমার পাশের থানা তো, ও বললো তুমি শ্বশুর বাড়ি গেছো, জামাই বাড়ি গেছো, খুচাখুচি কম করতে বলবো আওয়ামী লীগকে। বীরের জাতির বাঙালি শহীদ জিয়ার অনুসারে, বেগম জিয়ার অনুসারে, তারেক রহমানের অনুসারে খুচাখুচি না করে স্বাভাবিক থাকেন। যে অপরাধ গত ১৬ বছর ২০ বছর ধরে করেছেন, হামলা মামলা গুম রক্ত ঝরিয়েছেন, তার প্রত্যেকটি ঘটনা আমরা বুঝে নিতে চাই, প্রত্যেকটি ঘটনা। তার আগে মাফ করার কোন সুযোগ নাই। আছে, আছে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে বিবেচনা করা যাবে, খুনিদের কি হবে, লুটেরাদের কি হবে, তার আগে কোনো বিবেচনা নেই।